খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে সরকারি গোডাউন ও সাইলোতে খাদ্যশস্যের মোট ধারণ ক্ষমতা আছে প্রায় 21 লাখ মেট্রিক টন। এবছর শেষে এই ধারণ ক্ষমতা দাঁড়াবে প্রায় 22 লাখ মেট্রিক টনের কাছাকাছি বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে খাদ্য অধিদপ্তর এবং তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় মধুপুর, ময়মনসিংহ এবং আশুগঞ্জে 3টি স্টিল রাইস সাইলো নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আজ এই কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদের সভাপতি খাদ্য অধিদপ্তরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গাজীর রহমান এবং তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া।